বড় ডেগে আমি কিশিন্নি বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর পুডিং বানানোর পর কি হয়েছিল লাস্ট অবধি দেখলে আপনারা বুঝতে পারবেন, পুডিং বানানোর পরে যে আমার কেন আমার এত মন খারাপ হয়ে গিয়েছিল আপনারা ফুল ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আরবি কুকিং এমলেক। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আপনাদের দোয়ায় আমরা সবাই কিন্তু অনেক বেশি ভালো আছি। আজকে আবার নতুন আরও একটা রেসিপি বলেন বা ব্লগ বলেন একই কথা, আমি আজকে দুটোটাই মিক্স করে আপনাদের সাথে শেয়ার করব। তো এইখানে আমি ফার্স্টেই আমি একটা মিষ্টির পুডিং বানাচ্ছি। আর হঠাৎ তাড়াহুড়া করে হাজব্যান্ডের আবদার ছিল যে মিষ্টির পুডিং খাওয়ার জন্য, আর এটা বানানোর জন্য আমি একটু তাড়াহুড়া করে বানাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি, চিনি দিয়ে ক্যারামেলটা বানাচ্ছি আর একটু জল দিয়ে দিলাম মিষ্টির পুডিং বানানোর জন্য। পুডিং তো সবসময় সবাই জানেন এত যে কিছু আমারই কিছু না, আর এটা আমি বানিয়েছি এই বিকাল দিকেই বানিয়েছি আর খুব তাড়াহুড়ার মধ্যেই বানিয়েছি, কারণ সবাই চলে যাবে আর ভাবছি আর কি খেয়ে গেলে ভালো হয়। আর এই তো আমার ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি একটা বাটির মধ্যে ক্যারামেলটা দিয়ে দেবো, যেটাতে আমি পুডিং বসাবো সেটার মধ্যে দিয়ে দেব। আজকের রেসিপি বা ব্লগ আপনার ভিডিও যদি ভালো লাগে আপনারা আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে নিশ্চয়ই বলবেন না, দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দেবেন। তো দেখে নেন আমি কিভাবে মিষ্টির পুডিংটা বানাচ্ছি। এখানে আমি বাটিতেই আর কি ক্যারামেলটা ঢেলে দিচ্ছি। তো এখানে আমি ডিম ভেঙে নিচ্ছি, আর আমি এখানে চারটা ডিম দিয়ে দিচ্ছি, আর চারটা ডিমের সাথে আমি চিনিও অ্যাড করে নিচ্ছি। আর যেহেতু ক্যারামেলে একটু বেশি মিঠা থাকে তার জন্যই আমি পুডিংটাতে একটু কম করে মিঠা দিয়ে দিচ্ছি। আর এই তো আমার ডিমটা ফেটানো হয়ে গিয়েছে, ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, তারপর আমি দুধও অ্যাড করে নেব, কারণ পুডিং তো বানাবো। আর আজকে যেহেতু আমি মিষ্টি দিয়ে পুডিং বানাবো তার জন্যে আমি আর কি সুজি বা ব্রেড কিছুই দেব না, একদম সিম্পলভাবে বানিয়ে নেব। তো এখানে আমি দুধও অ্যাড করে নিয়েছি, আর দুধ অ্যাড করার পরে আবারও আমি ভালোভাবে মিক্স করে নেব। তো বাটিতে আমি এখন পুডিনের যে মিশ্রণগুলো ঢেলে দিচ্ছি। তো ফার্স্টে আমি ফ্রাই প্যানে বসিয়েছিলাম, ছোটো হয়ে গিয়েছিল, তারপর আমি একটা সসপ্যানে বসিয়ে নিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন আমি এখন মিষ্টিটাও দিয়ে দেব, আর গড়ে যেহেতু ছিল আমি আগে একটা পুডিং বানালাম সেটা কিন্তু আমি নিজের হাতে মিষ্টি বানিয়েছি, এটা বাজার থেকে কিনা মিষ্টি আমি দিয়ে দিলাম পুডিনের উপরে। তো আমি এখন ঢাকনা দিয়ে 30 মিনিটের মতো আমি রেখে দেব চুলার আছে, তারপর আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা উপর দিকে কিন্তু খুব সুন্দর হয়েছে, আর যেহেতু আমি গরম গরম নামিয়ে নিয়েছি তার জন্য একদম আর কি পারফেক্টলি আর কি এইটা আর কি বলবো পারফেক্টলি আর কি উঠেনি, আর একটু ভেঙে ভেঙে গিয়েছিলো, তার জন্যই আমার পুডিং বানানোর পরে মনটা একদম খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল, দেখতে সুন্দর হয়েছিল, বাট একটু ভেঙে গিয়েছিল কারণ আমি যেহেতু গরম গরম যে ঢেলে দিয়েছি তার জন্য। যাই হোক, সুন্দরই হয়েছে আর খেতেও কিন্তু অনেক টেস্টি সবাই বলেছেন। তো সবাইকে একদম দেখতে পাচ্ছেন সবাই খাওয়া দাওয়া করছে এটা। তারপর আমি এখানে মাদ্রাসায় দেওয়ার জন্য আমি সিন্নি বানাচ্ছি, আর সিন্নিগুলো আমি কিভাবে বানাচ্ছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি।
অ্যাকচুয়ালি ডেকচিটা অনেক বড়, তার জন্য আমি এক্সট্রা যে চুলা যেটা ছিল সেটা আমি লাগিয়ে নিচ্ছি। আর যখন আমি বেশি বড় বড় কিছু রান্না বান্না করি তখন কিন্তু আমি যে বড় যে চুলা সেটা আমি লাগিয়ে নেই, আর ছোট চুলার মধ্যে হবে না, তার জন্য এটাতে আমি রান্না বসিয়ে নিচ্ছি। চার কেজি সুজি দিয়ে আর কি সুজি সিন্নি বানাবো, তার জন্য দু একটা পুরো ঘি লেগে গিয়েছে। আর ঘি দেওয়ার পরে আমি সুজিটা একদম ব্রাউন কালার করে ভেজে নেব। আর একদিকে আমি জলটা বসিয়ে নিয়েছি, চিনি এলাচ সবগুলো দিয়ে আমি জলটা বসিয়ে নিয়েছি। তো আমি ভালোভাবে আর কি ব্রাউন কালার করে, আমি পুরোপুরি ব্রাউন কালার করিনি, খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি, ভেজে নিচ্ছি দেখতেই পারছেন। আর এইভাবে করে ভেজে নেওয়ার পরে আমি জলটাও দিয়ে দেব। তারপর আমি রিহান বলছিল মা যেন ডিমও রান্না করে দেওয়ার জন্য, তার জন্য ডিমও রান্না করেছি। আর সবগুলো তো একটু একটু করে শেয়ার করব, আপনারা দেখবেন। আর ওরা কিন্তু অনেক প্রশংসা করেছিল যে সিন্নিগুলো খুব টেস্টি হয়েছিল, জানি না কেমন লাগছিল, ওরা বলছিল তো টেস্টি হয়েছিল। যাই হোক, আল্লাহর নামে সিন্নি দিয়েছি, আর মজা হলে ভালো লাগবে, আর বাচ্চারা তো খাবে, তার জন্য একটু। আসলে আমি মাদ্রাসাতে যেদিন যেই কিছু দেই না কেন, সিন্নি বলে এমনিতে যে কোনো জিনিস দিলেই নিজের হাতে বানাই, কারণ নিজে যতটুকু যতন করে বানাবো। তো সবাই দোয়া করবেন আমার ছেলেদের জন্য, আল্লাহ যেন ভালো মানুষ বানান। আর যে উদ্দেশ্য আমি রিয়ানকে দিয়েছি মাদ্রাসাতে, আল্লাহ যেন আমার আশা, আল্লাহ সবার আশা আল্লাহ পূরণ করেন। আর ওকে হাফিজ বানানোর জন্য সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ সবার দোয়াতে এতটুকু হয়েছিল। আর এই তো আমি যে আগে জেলটা ফুটিয়ে নিয়েছিলাম ওইগুলাও দিয়ে দিচ্ছি। আর যেহেতু সুজি বেশি হয়ে গিয়েছিলো একটু কমিয়ে রেখেছিলাম। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, ভালো থাকো সুস্থ থাকো, আবারও দেখা হবে নেক্সট ডে রেসিপি বা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, বাই বাই।